রোহিত মুম্বাইতে নিজের ইঞ্জিনিয়ারিং কলেজের ফাংশনের জন্য ছোট্ট একটা ড্রামাতে ভাগ নেয়। একদিন সে এক মেয়ের মুগ্ধ গলার আওয়াজ শুনতে পায়, আর সে সেই ঘরের দিকেই মুড়ে যায়। সে দেখল এক সুন্দর মেয়ে গানের রেওয়াজ করছে। সে মন্ত্রমুগ্ধ হয়, সেই মেয়েকে দেখে গান শুনতে থাকে। রোহিত কিছুক্ষণ সেইখানে থেকে ফিরে আসে আর কলেজের বাইরে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পরে সেই মেয়ে বাইরে আসে, রোহিত লুকিয়ে তাকে দেখতে থাকে। রোহিত আবার হালকা হাসি দেখে নেয় আর কথা বলার চেষ্টা করে। রোহিত বলল, আপনি গানে ভাগ নিয়েছেন কি? হ্যাঁ, আর আপনি? এক ড্রামা করছি। বন্ধু বলল, ছেলেরা ড্রামা ভালোই করে, আপনাদের থেকে শিক্ষা নিত। ছেলেরা কি কম ড্রামাবাজ হয়? আমি তো ঠাট্টা করছিলাম। আমরাও কোথায় সিরিয়াসলি বলছি। তারপর তারা হাসতে থাকে, আভা হেসে চলে যায়। পরের দিন রোহিত সিঙ্গিং এ নাম দেয় আর রিহার্সাল স্টার্ট করে দেয়। সে দুজনে অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। এরপরে বন্ধুত্বর পরে তাদের প্রেমের গাড়ি এগিয়ে যায়। দুজনের লাস্ট সেমের এক্সাম শেষ হয়ে গিয়ে থাকে। হঠাৎ রোহিতের বাবার ট্রান্সফার চেন্নাইতে হয়ে গেল। দুজন প্রেমিকদের পরিস্থিতি আলাদা করে দেয়। চেন্নাইতে যাওয়ার পরে রোজ ফোনে কথা হতো। সেদিন রবিবার ছিল। আভা সকাল থেকেই রোহিতের কলের অপেক্ষা করছিল, কিন্তু কল আসলো না। তখন আভা নিজে কল করল, তো রোহিতের মোবাইল সুইচ অফ আসছিল। আভা অনেক চেষ্টা করল, কিন্তু ফল কিছুই আসলো না। এক মাস দুঃখতেই কেটে যায়। একদিন হঠাৎ রোহিতের মায়ের কল আসে। আভা মা, আমি রোহিতের মা। কি হলো মা, আপনি কাঁদছেন কেন? আমাকে তাড়াতাড়ি বলুন। রোহিত, কি হলো রোহিতের? মা, এক মাস আগে রোহিতের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। সে বেঁচে গেল, কিন্তু হাঁটা সক্ষম ছিল না। মা, রোহিতের সঙ্গে আমার কথা বলান। মা, সে ঠিক করে কথাও বলতে পারে না। ঠিক হয়ে গেলে আমি তাকে মুম্বাই নিয়ে আসব। এক মাস পরে রোহিত মায়ের সঙ্গে মুম্বাই এসে গেল। আভা রোহিতের ঘরে আসলো। রোহিতকে দেখে আভার চোখে জল এসে যায়। রোহিত দুটো পা চাদর দিয়ে ঢেকে শুয়েছিল। হায় আভা, কেমন আছো? রোহিত, তোমাকে ছাড়া আমি কেমন থাকবো? আমি এখন হাঁটতে। আভা সব বুঝে গেছিল। মা, ভগবান আমাদের খুশি আমাদের থেকে নিয়ে নিল এর জীবনের। মা, আমি রোহিতের সাথ সারা জীবন দেব। মা, তোমার সামনে পুরো জীবন পড়ে আছে, ভেবে নাও। আমি ভেবে নিয়েছি, আমি শুধু আপনার আশীর্বাদ চাই। পরের দিন সে রোহিতের এক চিঠি পায়। তাতে লেখা ছিল, আভা আমাকে ভুলে যাও, প্র্যাকটিক্যাল হও। শুধু ভালোবাসাতে জীবন চলে না। আমি হাঁটতে পারি না, তোমার সঙ্গ দিতে পারবো না। তুমি সুন্দর, জোয়ান আছো, কোনো ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। আমি সব সময়ের জন্য তোমার থেকে দূরে যাচ্ছি। আভা চিঠি পড়ার পরে কাঁদতে থাকে। সে আলাদা মাটিরই তৈরি ছিল, সে সত্যিতে ভালোবাসত। সে নির্ণয় নিয়েছিল, তার ঘর থেকে সবাই বিরুদ্ধে ছিল। সে চেন্নাই পৌঁছে যায়। সে রোহিতের হাত ধরে নেয়, শেষে তার ভালোবাসায় যেতে। আর রোহিত আর আভা বিবাহ করে নেয়। রোহিতের অক্ষম হওয়ার পরেও আভা রোহিতকেই বিয়ে করবে বলে ভেবে নেয়। সে সত্যিই জীবনসঙ্গী হয়ে দেখালো আর সবার জন্যে এক উদাহরণ হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে বলুন যে আভা ঠিক করলো না ভুল। যদি আপনি রোহিত আর আভার জায়গায় থাকতেন তাহলে কি করতেন? এমনি ভালো ভালো গল্প দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে এক নতুন গল্পের সঙ্গে। আয়ুষ নিজের কারে ঘরে ফিরছিল। হঠাৎ তার আগে যাওয়া গাড়ির থেকে এক যুবতীর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আয়ুষ নিজের কার থামায়, কিন্তু সেই অ্যাক্সিডেন্ট গাড়িটা পালিয়ে যায়। সেই মেয়েটার মাথায় আর হাতে ব্যথা লেগে থাকে। আয়ুষ তাড়াতাড়ি গাড়িতে থাকা ব্যান্ডেজ দিয়ে তার মাথায় আর হাতে পট্টি করে দেয় আর তাকে গাড়িতে বসিয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। আয়ুষ বলল, আপনি চিন্তা করবেন না, আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। মেয়েটা আসতে হাত নাড়ায়। হাসপাতালে চিকিৎসা শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে ডাক্তার বলেন, এখন সে পুরোপুরি ভালো, আপনি ওনার। আমি বন্ধু। মেয়েটি এইটা শুনছিল। আয়ুষ তার কাছে পৌঁছে যায়। আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমার জন্য আপনার কষ্ট হলো। কোনো অসুবিধা নেই, শুধু আপনি ঠিক হয়ে যান। আচ্ছা, আপনার নামটা? আমার নাম কাশ্মীরা,
আপনার? আমি আয়ুষ। এই পৃথিবীটাও আজব, কেউ ব্যথা দেয় আর কেউ সাহায্য করে। আপনি তো ভালো শায়রি করে নেন। এমনি মাঝে মাঝে, ধন্যবাদ। আরে হ্যাঁ, আপনাকে বাড়িও তো যেতে হবে। আমি তো চলে যাব। আয়ুষ সব ডাক্তারদের সঙ্গে কথা বলে তো জানতে পারলো কিছুদিন তাকে হসপিটালেই থাকতে হবে। ডক্টর বলল, মিস্টার আয়ুষ, এনাকে পুরো বছর মাঝে মাঝে চেক আপ করাতে হবে, কখনো কখনো স্মৃতি হারানোর সম্ভাবনা থাকে। সে কাশ্মীর আর কাছে পৌঁছে গেল। আপনি কোথায় থাকেন বলুন না, আমি ওনাদের জানিয়ে দেব। এখানে আমার, এই বলে সে কিছুক্ষণ ভাবতে থাকে। আয়ুষ আশ্চর্য আর দুঃখী হলো। সে ভাবল আর বলল, আচ্ছা আমি আসি, কাল আবার আসব। আপনি কত পেমেন্ট করেছেন? আপনি তা চিন্তা করবেন না। ওকে বাই, সি ইউ টুমরো। আয়ুষ সেখান থেকে চলে গেল, কিন্তু সেই মেয়েটার ব্যাপারে ভাবতে থাকে। এত সুন্দর আর যুবতী, কিন্তু তার ঘরের লোকেরা একবার দেখা করতেও আসলো না। পরের দিন সন্ধ্যেতে আয়ুষ হসপিটালে পৌঁছে যায়। আয়ুষ বলল, কেমন আছো কাশ্মীরা? একদম ভালো আছি। আপনি কাশ্মীর থেকে? দেরাদুন থেকে। আর আপনি? আয়ুষ বলল, আমি প্রয়াগ থেকে, ইউপি। দুজনে অনেক গল্প করল, দুজনে অনেক খুশিও ছিল। আয়ুষ প্রত্যেক দিন হসপিটালে আসত, সে কাশ্মীরাকে ভালোবাসতে লাগলো। আজ কাশ্মীরাকে ডিসচার্জ করানোর জন্যে আয়ুষ হসপিটালে তাড়াতাড়ি পৌঁছে গেছিল। কাশ্মীরাকে ডিসচার্জ করার ছিল, কিন্তু কাশ্মীরা বেডে ছিল না। ডক্টর, কাশ্মীরা কোথায় চলে গেল? তো ডক্টর বলল, তার বাবা মা এসেছিল তাকে খুঁজতে খুঁজতে আর নিয়ে চলে গেল, রেলওয়ে স্টেশনে আছে ওরা। আয়ুষ অনেক দুঃখিত হয়ে যায়। আয়ুষ স্টেশনের জন্য বেরিয়ে পড়ে, ট্রেন ছাড়ছিল, কিন্তু সে পাগলের মতন সব বগিতে কাশ্মীরাকে খুঁজছিল। সে কাশ্মীরাকে কোথাও দেখতে পারছিল না। হঠাৎ সে কাশ্মীরাকে দেখতে পায়। সে জানলার কাছে বসেছিল। আয়ুষের হাত দেখানোর পরে কাশ্মীরা তাকে দেখে আর অচেনার মতন মুখ ফিরিয়ে নেয়। আয়ুষ কাশ্মীরা বলেও ডাকে, কিন্তু সে শুনলই না, আর এমন করে দেখল যেন আয়ুষকে চেনেই না। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ছিল, আয়ুষ ট্রেনের উইন্ডো ধরে দৌড়াচ্ছিল। কাশ্মীরা তাকে না চিনে মুখ ফিরিয়ে নেয়, আর ট্রেন তার কাশ্মীরাকে নিয়ে চলে যায়। আর সে শুধু দুঃখিত হয়ে দেখতে থাকে। এই গল্পটা হলো রিতেশ আর শিয়ার ভালোবাসার। রিতেশ আর শিয়া দুজনেই একে অপরকে খুব ভালোবাসত। দুজনে একসাথে ঘুরে বেড়াতো আর সময় কাটাতো, খুব খুশিতে থাকতো ওরা। শিয়া বলে, রিতেশ, তুমি কি আমাকে সারা জীবন এভাবেই ভালোবাসবে আর আমার খেয়াল রাখবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু তুমি এভাবে প্রশ্ন করছো কেন? এমনি, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। এমন কখনোই হবে না। আচ্ছা শোনো, আমি আমার মায়ের চিকিৎসার জন্য বেশ কিছুদিন শহরের বাইরে যাচ্ছি। শুধু একবার আমি আমার চাকরিটা পেয়ে যাই, তাহলে আমি আমার ঘরের দায়িত্ব সব পালন করতে পারব, আর আমি তাড়াতাড়ি ফিরে আসব। তুমি নিজের খেয়াল রেখো। রিতেশ কিছুদিনের জন্য ওর মায়ের সাথে শহরের বাইরে চলে যায়, আর কিছুদিন বাদে রিতেশ ফিরে আসে। তখন ও সব থেকে প্রথমে শিয়াকে ফোন করে, কিন্তু শিয়ার ফোন বারবারই ব্যস্ত আসছিল। রিতেশ অনেকবার শিয়াকে ফোন করে, কিন্তু কোনো জবাবই পায় না। কিছুক্ষণ বাদে ওর শিয়ার সাথে কথা হয়, ও শিয়াকে দেখা করতে বলে, কিন্তু শিয়া দেখা করতে চায় না। সরি রিতেশ, আমি আজ দেখা করতে পারবো না, বাবা বাড়িতে আছে। আচ্ছা বাই, আমি পরে কথা বলবো। শিয়ার এই ব্যবহারে রিতেশ একটু অবাক হয়ে যায়। রাতে রিতেশ শিয়াকে অনেকবার ফোন করে, কিন্তু শিয়ার ফোন অনেকক্ষণ ধরেই ব্যস্ত থাকে। রিতেশ ফোন রেখে দেয়, তখনই শিয়ার ফোন আসে। হ্যালো রিতেশ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। রিতেশ, তুমি যখন এতদিন ছিলে না, আমার জীবনে রোহন নামে একটা ছেলে এসেছে, আর ওর সাথে মেশার পর আমি বুঝতে পেরেছি আমি ওর সাথেই বেশি সুখী, আর আমাদের কাস্টেরও। তো এবার তুমি আমাকে ভুলে যাও, আমি জানি তোমার খুব খারাপ লাগবে। যদি তুমি ওর সাথে ভালো থাকো, সুখে থাকো, তাহলে ঠিক আছে, এটাই ঠিক। আর তুমি ভেবেচিন্তে ঠিকই করেছো নিশ্চয়। আর আমি তোমাকে কখনোই ফোন করব না। আর রিতেশ ফোন কেটে দেয়। রিতেশের জন্য এসব এত সহজ ছিল না।
এখন রিতে শিয়ার জন্য আর ওদের ভালোবাসার দিনের কথা মনে করে দুঃখ পেত। শিয়া চলে যাওয়ার পর না ও খাওয়া দাওয়া করত, না ও ঘুমাতে পারত, ওর কোনো কাজেই মন বসত না, ওর জীবন থেকে যেন সব খুশিই চলে গিয়েছিল। আর এইভাবে অনেকগুলো মাস ও শিয়ার কথা ভেবেই কাটিয়ে দেয়। কিন্তু ও এটাও জানতো এভাবে সারা জীবন কাটানো সহজ নয়, কারণ রিতেশের এই অবস্থা দেখে ওর মাও খুব দুঃখী ছিল। এই জন্য রিতেশ সবকিছু ভুলে জীবনে সুখী হবে ঠিক করে, যা ও এতদিন করেনি, আর যার স্বপ্ন ও সারা জীবন ধরে দেখেছিল। রিতেশ এখন একজন নতুন মানুষ হয়ে যায়। ও প্রত্যেক মাসে কোনো না কোনো ট্রিপে চলে যেত, নিজের বন্ধুদের সাথে হুল্লোড় করত আর খুশি থাকত। এভাবেই কিছুদিন পরে কাজল নামে একটি সুন্দরী মেয়ে ওর জীবনে আসে, যে ওকে শিয়ার থেকেও বেশি ভালোবাসত। এখন রিতেশ ওর জীবনে খুব খুশি ছিল, ওর জীবনে এখন আর কোনো কিছুরই অভাব ছিল না। হঠাৎ দুবছর পর একদিন শিয়ার ফোন আসে রিতেশের কাছে। শিয়া বলে, রিতেশ কেমন আছো? আমি ঠিক আছি, তুমি বলো কেমন আছো, আর রোহন কেমন আছে? তো শিয়া কাঁদতে থাকে। রিতেশ বলে, কি হলো, সব ঠিক আছে তো? রিতেশ, আমি অনেক বড় ভুল করেছি, আমি এখন বুঝতে পেরেছি আমাকে তোমার থেকে ভালো কেউই বাসে না। রোহন শুধু ফিজিক্যাল রিলেশনের জন্যই আমাকে ইউজ করেছিল, আমি খুব বিপর্যস্ত, তুমি কি আমার সাথে দেখা করবে? তখন রিতেশ বলে, না শিয়া, আমার জীবনে এখন অন্য একজন এসেছে আর আমি ওকে ধোকা দিতে পারবো না। এমন বলো না রিতেশ, আমি এখনো তোমাকে ভালোবাসি। কিন্তু আমি শুধু কাজলকেই ভালোবাসি, তুমি নিজের খেয়াল রেখো, বাই, টেক কেয়ার। যেই কাজল রিতেশের সব কথা শুনে ফেলে, রিতেশ কাজলকে সব সত্যি কথা জানায়। আর তখন কাজল রিতেশকে জড়িয়ে ধরে আর বলে, রিতেশ আমি খুব লাকি যে আমি তোমাকে পেয়েছি, আর শিয়ার দুর্ভাগ্য যে ও তোমাকে পেয়েও হারিয়েছে। আই এম রিয়েলি সো লাকি, আই লাভ ইউ লট। তাহলে বন্ধুরা, এই জন্যই বলে সত্যিকারের ভালোবাসা জীবনে অনেক কষ্ট করেই পাওয়া যায়, আর তাই এটা কারুর জন্যই হারানো উচিত নয়।